হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ জয়ুর ইসলাম আমি আছি লাইভ ক্লাসে আমাদের আজকের বিষয় হায়ার ম্যাথমেটিক্স চাপ্টার সেভেন চাপ্টার সেভেন থেকে আমরা সৃজনশীল পনেরো এবং ষোলো নিয়ে আলোচনা করবো প্রিয় সেক্ষেত্রে আমরা আগের পর্বে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করেছি আজকেও তাই ব্যতিক্রম নয় আজকেও আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে আমার ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর বিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আশা করি চলো আমরা সবাই খাতা কলম নিয়ে শুরু করে দিই আমাদের পনেরো নম্বর সৃজনশীল হল এ প্লাস এবি প্লাস এব যদি একটা গুণত্বর দ্বারা হয় কয়ে আছে দ্বারাটি সপ্তম পদ নির্ণয় করো তা মনে করি দ্বারার প্রথম পদ ইকুয়েল এ দ্বার প্রথম পদ এ ইক আমরা সাধারণ অনুপাত প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ অর্থাৎ এ এব থাকবে বি দ্বারাটির এ আরটি দিপার এন মাইনাস ওয়ান সুতরাং এর মান হলো এ আর এর মান হল আমাদের b এবং এন এর মান হলো সেভেন মাইনাস ওয়ান অর্থাৎ এ বিপে সিক্স অর্থাৎ আমাদের এর মান আছে আমাদের এ এবং আর এর মান আছে আমাদের বি এবং এন মানে সপ্তম পদ যদি সেভেন থেকে মাইনাস ওয়ান হয় এ বিটিদি পর সিক্স অর্থাৎ দ্বারাটি সপ্তম পথ হলো এবটিদি পর সিক্স যদি এ ইকুয়েল ওয়ান হয় এবং বি ইকুয়েল যদি হাফ হলে দ্বারাটি অসীম সমষ্টি নির্ণয় করো তো এইখানে আমরা যদি আমরা যদি এর মান ওয়ান এবং বিয়ের মা যদি হাফ বসাই তখন আমরা দাঁড়াটি পাবো সুতরাং দাঁড়াটি হবে সুতরাং দাঁড়াটি দাঁড়াটি এর মা হল ওয়ান প্লাস ওয়ান ইন্টু হাফ প্লাস ওয়ান ইন্টু হাফ এটার ভুল স্কেয়ার প্লাস ডট 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 মানে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ডট 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 এটা একটা অসীম দ্বারা দ্বারাটির প্রথম পদ ইকুয়েল ওয়ান এবং সাধারণ অনুপাত ওয়ান থেকে ছোট আমাদের এই সাধারণ অনুপাত যদি পথ ওয়ান থেকে ছোট হয় যদি ওয়ান থেকে ছোটো হয় তাহলে দ্বালাটির অসীমতক সমষ্টি থাকবে সুতরাং দ্বালাটির অসীমতক সমষ্টি এ বাই ওয়ান মাইনাস আর যদি হয় এর মান আমরা পাইছি ওয়ান এবং আর এর মান হইলো আমাদের হাফ আমরা মান বসাই দিই অর্থাৎ এর মান হলো ওয়ান ওয়ান মাইনাস হাফ ওয়ান লসাগো টু মাইনাস ওয়ান 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 বাই টু ওয়ান ইন্টু অর্থাৎ আমরা অসীমতক সমষ্টি পেলাম টু গয়ে আছে এর স্থলে যদি থ্রি স্থলে যদি থ্রি থ্রি এবং এবি স্কোয়ারের স্থলে যদি থ্রি 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 বসালে যে দ্বারা পাওয়া যায় তার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এর মান আছে থ্রি এর মান হইল থ্রি এবং এর মান হইল থ্রি থ্রি এবং এবি স্কোয়ারের মান হলো থ্রি 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 তো আমরা যদি এই মানটাকে এই দ্বারাটার মধ্যে বসাই অর্থাৎ উদ্দীপকে বসাই তাহলে আমরা একটা দ্বারা পাবো আর যেই দ্বারাটা পাবো এই দ্বারাটা হলো হয়তো ব্যতিক্রম অঙ্ক এই ব্যতিক্রম অঙ্কটাকে আমরা আগের পর্বে আলোচনা করেছি তারপরেও আজকে আমরা আরও বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করা যাক দ্বারাটি হলো দ্বারাটি দ্বারাটি থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি 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 প্লাস ডট 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 ডালাটিরতম পদ ইউএন এবং সমষ্টি আছেন এবং সমষ্টি সুতরাং এসেন সমান থ্রি প্লাস থ্রি থিরি প্লাস থ্রি 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 প্লাস ডট 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 এই অঙ্কটাতে আমরা প্রথমে এখান থেকে থ্রি কমন নেব থ্রি কমন নেওয়ার পরে এটা আমরা থ্রি কমন নেব কমন নিলে আমরা পাবো ওয়ান প্লাস এখন আমরা এইটাকে আমরা থ্রি দিয়ে বাঘ দেব থ্রি দিয়ে আমরা এটা কী করবো বাঘ করব তা আমরা এটাকে বাঘ করি এস এন বাই থ্রি ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট 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 এবং এইটাকে আমরা নাইন দিয়ে গুণ করবো নাইন এন এটা বাঘ যায় কারাগারে যায় তিন নয় বা থ্রি এখন আমরা যেই কাজটা করবো এই কাজটা হলো আমাদের সূত্রফানের জন্য অসীম দ্বারার অঙ্কন নিয়ম অনুযায়ী এখানে যদি আমরা টেন মাইনাস ওয়ান লিখি এটা নাইন পাব একশো মাইনাস ওয়ান লেখি এলে পাবো এক হাজার মাইনাস ওয়ান পাবো তা আমরা একটা লিখি আমরা যদি এ লিখি প্লাস প্লাস এক হাজার মাইনাস ওয়ান প্লাস ডট 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 বা যদি আমরা থ্রি এস এন লিখি থ্রি এস এন ইকুয়েল টেন প্লাস হানড্রেড প্লাস ডট 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 এখানে প্রতিটাতেই ওয়ান ওয়ান আছে ওয়ান আমরা যদি মাইন সংখ্যক পথ পর্যন্ত এন শঙ্কর পদ পর্যন্ত এখানে বা এসেন থ্রি এসেন এখানে আমরা দশকে লিখতে পারি টেনের উপরে ওয়ান প্লাস স্কোয়ার কিউব আপ টু প্লাস টেনটি দি পথ এন ওয়ান 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 মানে এন সঙ্গে ওয়ান মাইনাস এন গুণোত্তর দ্বারা কারণ এই দশ দিয়ে যদি আমরা এই একশোকে বাক করি দশ পাবো এ একশো দিয়ে যদি এটাকে বাক করি এক হাজারকে দশ পাবো দ্বারাটা আমাদের গুণোত্তর দ্বারা তো বা থ্রি এস এন দ্বারাটা এরকম এর মান যদি টেন হয় তাহলে আর এর মান হবে দশ ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে যদি থ্রি এসএন আর এর মার টেন মাইনাস ওয়ান এর মার হইল টেন আর এর মার টেনটি দি পর এন মাইনাস ওয়ান বা থ্রি এস এন ইকুয়েল টেন টেনটি দি পর এন মাইনাস ওয়ান বাই নাইন এই জায়গায় আমাদের একটা জিনিস হবে সেটা হলো মাইনাস এন এখানে হবে মাইনাস এন এবার থ্রি এস এন যদি মাইনাস এন হয় তা আমরা এই জায়গায় হবে কি মাইনাস এন এবার আমরা কারণ এস এন এর সাথে কেউ থাকতে পারবে না তো যদি না পারে তাহলে আমাদের এরকম হবে

প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সৃজনশীল ষোলো নম্বর নিয়ে আলোচনা করব একটা গুণোত্তর দ্বারার তিনটি ক্রমিক পদের সমষ্টি টোয়েন্টি ফোর সমস্ত ফোর বাই ফাইভ এবং গুণ ফোর সিক্সটি ফোর হলে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো ক্রমিক পদ বলতে বা ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি এরকম যদি একের পরে কত হবে দুই হবে একশোর পরে কত হবে একশো এক হবে একশো একের পরে একশো দুই হবে অর্থাৎ দশের পরে এগারো হবে এগারো পরে বারো হবে অর্থাৎ একটা সিরিয়াল মেনটেন করবে এ সিরিয়ালটাকে বলবো আমরা ক্রমিক সংখ্যা তাই আমরা এখানে গুণত্বর দ্বারা তিনটি ক্রমিক সংখ্যা চাই সেটা আমরা গুণত্বর দ্বারা অনুযায়ী তিনটি ক্রমিক সংখ্যা লিখি তো ধরা যাক একটা পথ যদি প্রথম পদ যদি এ হয় তারপরে হবে এ আর তারপরে হবে এ আর স্কোয়ার আমরা গুণোত্তর দ্বারা সৃষ্টি অনুযায়ী পাই তো এখানে দ্বারাটির প্রথম পথ এবং সাধারণ প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে হল এ প্লাস এ আর প্লাস এ আর টোয়েন্টি ফোর ফাইভ দ্বিতীয় শর্ত গুণ ফল অর্থাৎ এ ডট এ আর এ আর হয়ে আছে দ্বারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো ক হতে প্রাপ্ত প্রথম শর্তানুসারে এত অর্থাৎ এ এ আর প্লাস এ আর স্কোয়ার টোয়েন্টি ফোর ফোর বাই ফাইভ এত দ্বিতীয় শর্তানুসারে আছে এ এ আর এ আর স্কোয়ার সিক্সটি ফোর এখন আমরা আমাকে বলছে দাঁড়াটির প্রথম পদ প্রথম পদ মানে এ সাধারণ অনুপাত মানে আর বাড়ি করতে হবে তো আর যদি বাড়ি করতে হয় তাহলে আমরা দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ থেকে পাই দুই নং থেকে পাই দুই নং থেকে আমরা কী পাই এ এ এ গুণ করলে হইব এ কিউব আর আর গুণ করলে হবে আর কিউব অর্থাৎ সিক্সটি ফোর অর্থাৎ বা আমরা দেখতে পারি এ আর এটার বল কিউব চারির কিউব 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 যদি চলে যায় তাহলে এ যদি এ কিউব আর এ কিউব চলে যায় তাকে হলে আমরা পাই এ আর এ আর এ ফোর বা E ফোর বাই আর এটা যেতে পারে আমরা তিন নং এখন এর মান যদি আমি এক নং সমীকরণে বসিয়ে পাই কী পাই আমরা এর মান হলো ফোর বাই আর প্লাস ফোর বাই আর আর ওৱান টুৱেণ্টি ফ'ৰ বাই ফাইভ বা ফ'ৰ বাই আৰ প্লাছ ফ'ৰ প্লাছ ফ'ৰ আৰ ইকুৱেল ফ'ৰ বাই আৰ প্লাছ ফ'ৰ আৰ ইকুৱেল ওৱান টু ফ'ৰ মাইনছ এখানে বা আমরা যদি এটা লসাও করি আর ফোর প্লাস ফোর আর স্কোয়ার ফাইভ টু ফোর চার পাঁচ বা আর ফোর প্লাস ফোর আর স্কোয়ার একশো চার বাই কত ফাইভ একশো এই ফাইভ দিয়ে আমরা এটাকে গুণ করতে পারি বা চার 20 বিশ আর একশো আর বা বিশ আর এবার আমরা যদি এটাকে চায় দিয়ে বাগ দিই চায় দিয়ে বাগ দিলে চার পাঁচশো বিশ অর্থাৎ আর স্কোয়ার চায়ের দোকানে চারশয় চব্বিশ আর প্লাস চার পাঁচশো বিশ ইকাল জিরো এবার এই জিনিসটাকে আমরা উৎপাদক অর্থাৎ টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যদি আমরা এই জিনিসটাকে আমরা উৎপাদক করি উৎপাদককে আমরা কী ফাইভ আর এই পাস আর এই পাস গুণ করলে হয় পঁচিশ তো পঁচিশের আমরা পাই পঁচিশ মাইনাস পঁচিশ আর মাইনাস আর প্লাস ফাইভ একের জিরো এইখান থেকে যদি আমরা ফাইভ আর কমন নিই থাকবো আমাদের আর মাইনাস ফাইভ আর এই জায়গা থেকে আমরাও যদি মাইনাস ওয়ান কমন নিই থাকবো আমাদের আর মাইনাস এখন আর মাইনাস ফাইভ ফাইভ আর মাইনাস ওয়ান ইকল জিরো তারপরে আমরা পাই আর মাইনাস ফাইভ 0. জিরো ফাইভ আর মাইনাস ওয়ান জিরো সুতরাং আর 5 ফাইভ বা ফাইভ আর সুতরাং আর 1 ওয়ান তাহলে আমরা আর এর মান যদি দুইটা আমরা এর মানও পাবো আমরা দুইটা যখন আর ইকুয়েল ফাইভ তখন তিন নং সমীকরণ থেকে আমরা পাই আর ইকুয়েল ফাইভ তখন বাই ফাইভ যখন আর ইকুয়েল ওয়ান বাই ফাইভ তখন তিন লো ওয়ান বাই ফাইভ বসাই দিলে ফোর ইন্টু ওয়ান ফাইভ অর্থাৎ টোয়েন্টি অর্থাৎ আর এর মান ওয়ান বাই ফাইভের জন্য এর মান ফেলাম আমরা টোয়েন্টি এবং আর এর মান ফাইভের জন্য এর মান ফেলাম ফোর বাই ফাইভ সুতরাং দ্বারাটির প্রথম পদ ফোর বাই ফাইভ এবং সাধারণ অনুবাদ প্রথম পদ এবং সাধারণ অনুপাত ফাইভ প্রথম পদ প্রথম পদ ইকের টোয়েন্টি এবং সাধারণ অনুপাত এবং দ্বারা অসীমতক সমষ্টি থাকবেই দ্বারাটির অসীমতক সমষ্টি অসীম এর মান হলো টোয়েন্টি আর এর মান হলো ওয়ান মাইনাস ওয়ান বাই তাহলে আমরা পাই টোয়েন্টি লসাগো ফাইভ ফাইভ মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর বাই ফাইভ টোয়েন্টি ইন্টু ফোর বাই ফাইভ চার পাঁচা বিশ পাঁচ পাশা পঁচিশ